সাফল্যের চাবিকাটি আজকের পর্বে পেয়ে যাবেন শিশুর বিকাশ ও শিকন প্রণালী সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন সমাজের প্রচলিত আচরণ পদ্ধতি শিক্ষা করার নাম কি অপশন এ নেতৃত্ব অপশন বি সামাজিকীকরণ অপশন সি সামাজিক প্রভাব অপশন ডি নৈতিক শিক্ষা সঠিক উত্তরটি হল অপশন বি সামাজিকীকরণ দ্বিতীয় প্রশ্ন বংশগতির স্বপক্ষে কে গবেষণা করেছিলেন অপশন বি গডার্ড সি উড মান সঠিক উত্তরটি হল অপশন সি উডওয়ার্থ তৃতীয় প্রশ্ন শিশু বিভিন্ন ভূমিকায় অংশগ্রহণ করার শিক্ষা মূলত কোথায় পায় অপশন এ পরিবার থেকে অপশন বি ভগবানের কাছ থেকে অপশন সি ধর্মগ্রন্থ থেকে অপশন ডি আইনের কাজ থেকে সঠিক উত্তরটি হলো অপশন এ পরিবার থেকে চতুর্থ প্রশ্ন বংশগতিকে কয় ভাগে ভাগ করা যায় অপশানে দুই ভাগে অপশন বি তিন ভাগে অপশন সি চার ভাগে অপশন ডি পাঁচ ভাগে সঠিক উত্তরটি হল অপশন বি তিন ভাগে পঞ্চম প্রশ্ন কত সালে ওয়েসলার বুদ্ধির সংজ্ঞা দেন অপশন এ আঠেরোশো চৌচল্লিশ সালে অপশন বি দুই হাজার চার সালে অপশন সি উনিশশো চৌচল্লিশ সালে অপশন ডি উনিশশো বিরাশি সালে সঠিক উত্তরটি হল অপশন সি উনিশশো চৌচল্লিশ সালে ষষ্ঠ প্রশ্ন নিচের কোনটি অক্ষমতার উদাহরণ অপশান এ কম বুদ্ধি অপশন বি ডিসলেক্সিয়া অপশন সি এ ডিসলেক্সিয়া সপ্তম প্রশ্ন নিচের কোনটি প্রতিভাহীনতার উদাহরণ অপশান এ ডিসলেক্সিয়া অপশন বি এ ডি অপশন সি কম বুদ্ধি অপশন ডি অটিজম সঠিক উত্তরটি হলো অপশন সি কম বুদ্ধি অষ্টম প্রশ্ন নিচের কোনটি উন্নয়নের বাধার উদাহরণ অপশন এ ডিসলেক্সিয়া অপশন বি এডিএইচডি অপশন সি ওটিজম অপশন ডি কম বুদ্ধি সঠিক উত্তরটি হলো অপশন সি ওটিজম নবম প্রশ্ন মানুষের কল্পনা কি অপশান এ মানসিক প্রতিচ্ছবি গঠন অপশন বি সিদ্ধান্ত অপশন সি উভয় অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশান এ মানসিক প্রতিচ্ছবি গঠন দশ নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোনটি জ্ঞানমূলক প্রক্রিয়া নয় অপশানে আবেগ অপশন বি প্রত্যক্ষণ অপশন সি মনোযোগ অপশন ডি চিন্তন সঠিক উত্তরটি হলো অপশান এ আবেগ এট পরীক্ষায় সফলতা সংক্রান্ত আরও নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন